প্রিয় বন্ধুগণ, আমি যখন আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেই সময় কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আমাদের সহকর্মী, আমাদের বন্ধু যারা বাংলাদেশে গণতন্ত্র স্থাপনের জন্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, তাদের প্রায় 600 জন নেতা কর্মী অবর্ণনীয় অমানবিক ভাবে কারা নির্যাতিত অবস্থায় সেখানে অপেক্ষা করছেন। তারা আজকে তাকিয়ে আছেন আপনার এই কর্মসূচির দিকে, যে এই কর্মসূচিতে আপনারা কিভাবে এই গণ আন্দোলনকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুগণ, আজকে সারা দেশে এই চলমান আন্দোলনে এখন পর্যন্ত প্রায় 15 জন নিহত হয়েছেন। বন্ধুগণ, আমি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি আজকে এখন এই মুহূর্তে এই গণতন্ত্রের মুক্তির জন্য তারা অন্তরীণ রয়েছেন। বন্ধুগণ, কে অন্তরীণ রয়েছেন, আমি আজকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতারেক রহমানকে, দীর্ঘ 15 বছর নির্বাচিত অবস্থায় এই আওয়ামী লীগ সরকারের অবধি সরকারের নির্যাতনে বেআইনি মামলায় আজকে সাজাপ্রাপ্ত এই বিদেশে নির্বাচিত অবস্থা করছে। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই অগণিত পার্টিশ্রমিক লোকের উপরে, আমাদের নেতা কর্মীদেরকে যারা মিথ্যা মামলা ঘায়ে নিয়ে এখনো লড়াই করে চলছে গণতন্ত্রের মুক্তির জন্য। বন্ধুগণ, এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। আর এই সরকার একটা সম্পূর্ণভাবে দুর্নীতি পরায়ণ গণবিচ্ছিন্ন নির্যাতনকারী সরকার হিসেবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাখছে। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করতে চাই সেই সমস্ত অগণিত নেতা কর্মীদেরকে যারা আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক স্বীকার করছেন। বন্ধুগণ, এই সরকার আপনারা জানেন যে এখানে এই নির্যাতন নিপীড়ন হত্যা গুম করা ছাড়া তারা কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতে পারবে না। আর সেই জন্যই আমাদের ইতিমধ্যে 600 জনের উপর নেতা কর্মীকে তারা গুম করেছে, সহস্রাধিক নেতা কর্মীকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা গৃহে অন্তরিত করেছে এবং তারা মামলা দিয়েছে। বন্ধুগণ,